আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা তিনটা পিএলপি ফাইল পেয়ে যাবেন, যেটা দিয়ে ঈদুল আজহার পোস্টার ডিজাইন করে নিতে পারবেন। আপনারা রাজনৈতিক অথবা সিম্পলভাবে নর্মালি যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটা ডিজাইন, এটা হচ্ছে একটা, এই একটাতে একটা আপনারা সিম্পল ডিজাইন করতে পারবেন, একটা দিয়ে আপনারা রাজনৈতিকভাবে করতে পারবেন, এই একটা দিয়ে আপনি দুইভাবে ডিজাইন করতে পারবেন। আবার এখানে দেখতে পাচ্ছেন আরেক রকম ডিজাইন, এবং এই ডিজাইন দিয়েও আপনারা বিএনপি অথবা আওয়ামী লীগের জন্য ডিজাইন করে নিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আরও একটি সিম্পল ডিজাইন আছে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। গত ঈদুল ফিতরে আমি আপনাদের জন্য ঈদের তিনটা পোস্টার দিয়েছিলাম, এবং এই ঈদুল আজহাতে আমি আপনাদেরকে অলরেডি দুইটা পোস্টার দিয়েছি যেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। এবং ঈদুল ফিতরে যে পোস্টারগুলো দিয়েছিলাম সেগুলো অনেকেই বলেছেন যে সেগুলো যেন ঈদুল ফিতর থেকে ঈদুল আজহাতে ডিজাইনগুলোকে পরিবর্তন করে দেওয়া হোক। তো আমি প্রত্যেকটি ডিজাইন পরিবর্তন করে দিয়েছি। ঈদুল ফিতরে আপনাদেরকে যে তিনটি পিএলপি ফাইল দিয়েছিলাম সেগুলো আপনারা স্ক্রিনে দেখেছেন, এবং সেগুলো ফাইল আমি এখন ঈদুল আজহাতে পরিবর্তন করে দিয়েছি, এবং এগুলো আপনারা একসাথে ডাউনলোড করে নিতে পারবেন তিনটা। তবে এই তিনটা ফাইলকে একসাথে ডাউনলোড করার জন্য আপনাদেরকে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড কালেক্ট করতে হবে। তো এই সংখ্যাটি সহ আরও 5টি সংখ্যা আপনাদের স্ক্রিনে চলে আসবে একের পর এক। প্রত্যেকটি সংখ্যা কালেক্ট করে নিয়ে মোট 6টি সংখ্যা দিয়ে আপনাদেরকে এই ফাইলটিকে ডাউনলোড করে নিতে হবে। তো ডিসক্রিপশন বক্সে আপনারা এটার ডাউনলোড লিংক পেয়ে যাবেন। আর ঈদুল আজহার জন্য যে পিএলপি ফাইলটি দিয়েছি সেই ভিডিওর লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, তো আপনারা সেই ভিডিওগুলো চাইলেও দেখে নিতে পারেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কীভাবে এই ফাইলগুলোকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ফাইলটিকে ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের কাছে এইরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। তো জাস্ট আপনাদেরকে এখানে একটা টিক মার্ক দিতে হবে, এবং টিক মার্ক দেওয়ার পরে এখানে আপনাদেরকে 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিতে হবে যেটা আপনারা ভিডিও থেকে সংগ্রহ করবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে সিম্পলি আপনাকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের কাছে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ঈদুল আজহা পিএলপি 3, 4, 5, অর্থাৎ 3, 4 এবং 5 নম্বর, অর্থাৎ আমি এর আগে দুইটা ভিডিও দিয়েছি যেখানে আমি পিএলপি 1 এবং পিএলপি 2 দিয়েছি। সেগুলো ভিডিও দেখতে চাইলে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি 3, 4 এবং 5 তিনটা ফাইলই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, প্রত্যেকটারই ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, আপনারা যেটা প্রয়োজন হয় সেটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আর ডাউনলোড করা থাকলে সিম্পলি এটাকে ওপেন করে নেবেন, এবং এখানে আপনাদেরকে পিএলপি ফাইলগুলোকে ওপেন করতে হবে এডিট করার জন্য। তার জন্য সিম্পলি এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, এবং এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন, এবং তারপর ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন, এবং আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যেতে হবে যেখানে আপনার ফাইলগুলো রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ঈদুল আজহা পিএলপি 3, পিএলপি 4, পিএলপি 5 তিনটা ফাইল এখানে রয়েছে। আপনারা ডাউনলোড করলে এরকম তিনটা ফাইলেই থাকবে। তো আমরা সিম্পলি এখান থেকে একটা আমরা এডিট করে দেখাবো। তার জন্য এখান থেকে আমরা পিএলপি 3টাকে নিয়ে নিলাম, এবং এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করব। এরপর সিম্পলি ব্যাকে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। এভাবে করে আপনার প্রত্যেকটি পিএলপি ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে আপনারা নামটি পরিবর্তন করতে পারেন, পদবিটা পরিবর্তন করতে পারেন, এবং এখানে আপনারা আপনাদের ছবিটা পিএনজি একটা ছবি অ্যাড করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় ঈদুল আজহা লেখা আছে, অর্থাৎ এটা আমি কিন্তু ঈদুল ফিতরে এই ডিজাইনটা দিয়েছিলাম, এখন এটা আপনাদেরকে পরিবর্তন করে দিয়ে ঈদুল আজহার জন্য তৈরি করে দিয়েছি। তো আমরা সিম্পলি যদি এখান থেকে চাই যে এটাকে রাজনৈতিকভাবে ডিজাইন করব, তার জন্য সিম্পলি লেয়ার অপশনে ক্লিক করতে হবে, তারপর আমাদেরকে উপরের এই যে দুই একটা পিএনজি আছে এখান থেকে এগুলোকে হাইড করে দিতে হবে। তো দেখি হাইড করলে কেমন হয়। তো এখানে হাইড করে দিয়েছি, এবং এখানে আমরা চাইলে বিএনপির কিছু পিএনজি পোস্টার অ্যাড করতে পারি, এবং এদিকে বিএনপির স্লোগানগুলো আমরা দিতে পারি, তারপরে কিন্তু এটা বিএনপির মতো ডিজাইনটি হয়ে যাবে। তো এখানে আমাদের একটা আওয়ামী লীগের পিএনজি অ্যাড করাই আছে, আমরা জাস্ট এখান থেকে এটাকে শো করে দেব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের স্ক্রিনে এটা আওয়ামী লীগের মতো পোস্টারটি হয়ে গেছে। তো এখন যদি আমরা এখান থেকে আমাদের নামটিকে পরিবর্তন করে নেই, এরপরে যদি এখান থেকে আমরা আমাদের পদবিটা পরিবর্তন করে নেই, এবং এখান থেকে ছবিটা পরিবর্তন করার জন্য সিম্পলি আমরা লেয়ার অপশন থেকে আগে আমাদের এই ছবিটাকে এখান থেকে হাইড করে দিচ্ছি, আপনি চাইলে ডিলেটও করে দিতে পারেন, এবং তারপরে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, তারপরে এখান থেকে গ্যালারিতে চলে যাব, এবং আমরা এখান থেকে একটা পিএনজি ছবি সিলেক্ট করে নেব। তো আপনারা কীভাবে এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, অর্থাৎ এটা একটা পিএনজি ছবি। তো আপনারা যদি ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন, তাহলে আই বাটনে ক্লিক করে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন, খুব সহজেই আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করব, এরপরে এটাকে জাস্ট জায়গা মতো নিয়ে গিয়ে বসিয়ে দিতে হবে।
তো এখন দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা একটু ডিজাইনের উপরে বসে যাচ্ছে, তো এটা আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে ছবিটাকে একেবারে সব লেয়ারের নিচে নিয়ে যাবেন, তাহলেই কিন্তু আপনার ছবিটা জায়গা মতো বসে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার ছবিটি কিন্তু যথাযথভাবে বসে গেছে। এখন আপনারা চাইলে আপনাদের সংগঠনের লোগো বা ইত্যাদি এখানে আপনারা যুক্ত করে নিতে পারেন, আপনাদের মতো করে এটাকে এডিট করে নিতে পারেন। এরকম করে কিন্তু আমি তিনটা পিএলপি ফাইলে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে এডিট করে নেবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে নিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।